আসসালামু আলাইকুম, সেতুস কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতের মৌসুম শুরু হয়ে গেছে, এই শীত শীত আমেজে একটু আড্ডো পিঠাপুলি না হলে কি চলে? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের খুবই কমন এবং মজাদার একটি পিঠা। মচমচে এই ভাজা পুলি পিঠার খামিরটা আমি এমনভাবে তৈরি করব, এই রেসিপিটা ফলো করে ঠিকঠাক বানাতে পারলে ইনশাল্লাহ আপনাদেরও আর কোনো সমস্যায় পড়তে হবে না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই পিঠা তৈরির জন্য খামিরটা করে নিচ্ছি, আর তার জন্য আমি একটি মিক্সিং বোলে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এই পর্যায়ে আপনারা চাইলে কালো জিরা ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে কালো জিরাটা ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। রেগুলার খাবার তৈরির জন্য আমরা যে তেলটা ব্যবহার করি ওই তেলটাই ব্যবহার করছি। প্রতি কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ তেলই যথেষ্ট। এখন এই লবণ আর তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার এক পর্যায়ে এভাবে মুঠো করলে দেখতে পাবেন বেশ একটু শক্ত হয়ে আসছে। এমন শক্ত হয়ে আসলে বুঝতে হবে খুব সুন্দরভাবে মিক্সড করা হয়েছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল পানি ব্যবহার করছি। এখানে পানির পরিমাণ অল্প অল্প করে ব্যবহার করতে হবে, যাতে করে পানির পরিমাণ বেশি না হয়ে যায়। এখানে মোটামুটি একটা শক্ত ডো তৈরি করতে হবে, তবে সিঙ্গারার ডোয়ের মতো এত বেশি শক্ত না। সিঙ্গারার ডোয়ের মতন শক্ত করলে এই পিঠা শেপ দিতে বেশ সমস্যায় পড়তে হবে। এখন খুব ভালোভাবে মথে নিতে হবে। এই মথে নেওয়ার কাজটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। যতটা সুন্দরভাবে মথে নিতে পারবেন এই পিঠাটা ততই মুচমুচে হবে। ভালোভাবে মথে নিয়ে আমি এটাকে একটি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি। এভাবে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। এখন চলে যাচ্ছি ভেতরের পুর তৈরির কাজে, আর তার জন্য আমি এখানে 2টা নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন চুলাটা জ্বালিয়ে একটি ফ্রাই প্যানে আমি নারকেলগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে ঘি ব্যবহার করছি না। এখন এই নারকেলগুলোর মধ্যে আমি স্বাদমতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে শক্ত খেজুরের পাটালি থাকলে অবশ্যই সেটাকে গ্রেট করে অথবা ছোট ছোট করে কেটে ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমি গুড় আর নারকেলগুলোকে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে গুড়টা নারকেলের সাথে মিক্সড হয়ে গেলেই চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে খুব বেশি জাল করলে গুড়টা পুড়ে তিতো হয়ে যেতে পারে, আর নারকেলের মধ্যে ময়েশ্চার নষ্ট হয়ে জুসি ভাবটা আর থাকবে না। ঠিক এরকম অবস্থায় আমি নারকেলের পুরটাকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এই পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চলে যাচ্ছি পিঠা তৈরির কাজে। এখন রেস্টে রাখা ময়দাটাকে আরও একটু ভালোভাবে মথে নিচ্ছি। এতে করে পিঠাটা অনেক বেশি খাস্তা আর মুচমুচে হবে। এখন এখান থেকে আমি প্রয়োজন মতন কয়েক ভাগ করে লেচি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে আমি রুটির আকৃতির বেলে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি মোটা করা যাবে না, আমরা সাধারণত যেরকম রুটি খাই তার থেকে সামান্য মোটা করতে হবে, তবে পরোটার মতো অতটাও মোটা নয়। তেল দেওয়ার কারণে রুটিটা বেলে নেওয়ার সময় কোনো আটার প্রয়োজন হবে না। 2-3 ঘন্টা রেস্টে রাখার ফলে আটাটাও সফট হয়ে এসেছে, এতে করে রুটিটা বেলতেও খুব একটা বেশি কষ্ট হচ্ছে না। রুটিটা বেলে নেওয়ার পর 1টা চামচের সাহায্যে পরিমাণ মতন নারিকেলের পুর নিয়ে রুটির এক সাইডে রেখে ভিডিওতে যেভাবে দেখছেন এভাবে ফোল্ড করে নিতে হবে। এখন একটি পিৎজা কাটারের সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর পিঠার মুখগুলোকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে, না হলে তেলে দেওয়ার পর পিঠার মুখ খুলে পুরগুলো বেরিয়ে আসতে পারে। বাজারে এই পুলি পিঠা কাটার জন্য সাস পাওয়া যায়, আপনারা চাইলে এখানে সেটিও ব্যবহার করতে পারেন, বা অনেকে হাত দিয়েও ডিজাইন তৈরি করতে পারে। যেভাবে করুন না কেন খেয়াল রাখতে হবে মুখটা যেন খুব ভালোভাবে সিল হয়।
এখানে একটি রুটি দিয়ে চারটা পিঠা তৈরি হবে। এভাবে আমি সব পিঠাগুলোকে বানিয়ে নিলাম। ঠিক এই পর্যায়ে আপনি পিঠাগুলোকে ডিপ ফ্রিজে রেখে এক মাস মতো সংরক্ষণ করতে পারেন। এখন এই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটি কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা কুসুম গরম হয়ে আসলে পিঠাগুলো দিতে হবে। এখানে তেলটা খুব বেশি গরম করলে পিঠাগুলো ভালোভাবে ভাজা হওয়ার আগেই পুড়ে যেতে পারে। এখন একটু সময় নিয়ে মাঝারি আঁচে উল্টে পাল্টে ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো একটু কড়া করে ভাজলেই খেতে ভালো লাগে। সব পিঠাগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো নর্মাল যে কোনো জায়গায় রেখে 2-3 দিন খেতে পারবেন। একইভাবে সবগুলো পিঠা ভেজে নিতে হবে। আমি যে টিপসগুলো বলেছি এগুলো ফলো করলে 2-3 দিন পরও এগুলো মচমচে খাস্তা থাকবে। বলছি থাকবে কিন্তু আসলে থাকবে না, তার আগেই পিঠাগুলো শেষ হয়ে যাবে। এই ভাজা পুলিটা পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আসলেই খেতে অনেক বেশি মজার হয় এই পিঠাটা। তবে বানাতে বেশ ঝামেলা বলে আমরা অনেকে এই পিঠাটা বানিয়ে খেতে চাই না। যারা প্রবাসে আছেন তারা নিশ্চয়ই এই পিঠাগুলোকে অনেক বেশি মিস করেন। আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আরও মজার মজার রান্নার আপডেট পেতে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।